अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिही व सहबीही व मवाला अम्मा बाद। सम्मानित भातृमंडली, आज के कैकटी प्रश्न उत्तर देव जो प्रश्नगुली आमादेर काछे एसे आछे। प्रथम प्रश्न हच्छे जे मारा जावा व्यक्तिर नामे कुरबानी देवा जाबे कि। उत्तरटी देवार आगे प्रश्न सम्पर्के एकटु आलोचना करी। एते বলেছেন যে মারা যাওয়া ব্যক্তির নামে কুরবানি, এই নামে কুরবানি না বলে বলবে যে মারা যাওয়া ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, কারণ কুরবানি মূলত আল্লাহর নামে হয়। কথাটি বলার দিক থেকে ভুল, যদিও এই শিরকি আকীদা নিয়ে হয়তো বলেন না, কিন্তু আমাদের দেশের ভাষাগুলি আসলে ইসলামসম্মত নয়। সুতরাং আমাদেরকে আমাদের ভাষাগুলি ইসলামসম্মত করে নিতে হবে। মারা যাওয়া ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে কি, এভাবে বলবেন। তো মারা যাওয়া ব্যক্তি বা মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া, এই নিয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে। যদি জিজ্ঞেস করেন যে এটি কি সুন্নাত, বলবেন না, মোটেই সুন্নাত না। রাসূলুল্লাহ ও সাহাবাই কেরাম শুধু মৃতের নামে কুরবানি দিতেন না, তবে তাদের আদর্শ হচ্ছে জীবিতদের নামে কুরবানি দিতেন এবং জীবিতদের নামে জীবিতদের পক্ষ থেকে যে কুরবানি হইতো, এই কুরবানিতে মৃতদেরকেও শরীক করেন, কোনো অসুবিধা নেই। তো একদল বলছেন যে না, মৃতদের পক্ষ থেকে কুরবানি করা সুন্নতের খেলাফ, করবেন না, নিষেধ করছেন। আরেক দল বলছেন যে করতে পারেন, আমরাও বলছি করতে পারেন হয়তো, কিন্তু সেটি মূলত সাদাকা, মৃত ব্যক্তিকে আপনি সওয়াব পৌঁছাবেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করছেন, তো নিজেরা কেন গোস্ত খেয়ে সেটা দান করে দেন সাদাকা হিসাবে, এটাই হওয়া উচিত। দুই নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, আমার পিতার যদি সামর্থ্য থাকে ছেলে এবং ছেলের বউকে খাওয়ানো, তাহলে কি আমি বেকার অবস্থায় বিয়ে করতে পারবো? আর বিয়ে করলে কি পিতার কাছ থেকে টাকা নিয়ে দেন মোহর দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই, জি, খুব ভালো প্রশ্ন করেছেন। এবং বলবো যে সব বাবা মায়েরা সচ্ছল এবং ছেলেদের বিয়ে দিতে পারবেন, ধন সম্পদ আছে, ছেলেদের এবং ছেলের বউয়ের খরচ খরচা চালাতে পারবেন, তারা ছেলেদের সাবালক হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন। জি, আপনি বেকার থাকলেও একজন মুসলিম বেকার না। আরে, আল্লাহর ইবাদতবন্দি করেন, আপনি দিনের এলেম শিখেন, কেন বেকার নিজেকে বলছেন? কখনো মানুষ বেকার নাই, নেক মানুষ, সৎকর্মশীল যারা আল্লাহর ইবাদতবন্দি করে তারা কখনো বেকার না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া কুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, অভাবী ব্যক্তি যদি বিয়ে করে আর অভাবী থাকে তো আল্লাহ তার অনুগ্রহ পূর্বক তাদেরকে সচ্ছল করে দেবেন, অভাব মুক্ত করে দেবেন। বিয়ে করলে কি পিতার কাছ থেকে টাকা নিয়ে দেন মোহর দেওয়া যাবে? হ্যাঁ, পিতা সব কিছু দিতে পারে, বিয়ের খরচ, বিয়ের দেন মোহর, আর মূল খরচ তো হচ্ছে দেন মোহর। জি, দেন মোহর দেন থেকে, এটাকে আমরা ঋণ রেখে দিছি, সেই জন্য এর নাম দেন মোহর পড়ে গেছে। দেন মোহর আসলে ঋণ নয়, নগদ মোহর। কি বলতে হবে? দেন মোহর না বলে বা দেন মোহর না বলে এটাকে নগদ মোহর বলবেন এবং মোহর নগদ দেওয়ার চেষ্টা করবেন, এটি হচ্ছে সুন্নাহ। সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ তারা এই ধার মোহরে, দেন মোহরে বিয়ে করতেন না। তিন নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হলো বিয়েতে যে হাতে রাখি ও পাগড়ি বাঁধে, তা ইসলামে কি বিধান আছে? পাগড়ি বাঁধে, মাথায় যদি পাগড়ি বাঁধে তো ইসলামে পাগড়ি বাঁধা আছে, আর এটা আরবদের পোশাক ছিল, এমন না যে ইসলামের একটি এবাদত, এটি আরবদের ট্রেডিশন ছিল। আরবের মুশরিকরাও পাগড়ি বাঁধত আর মুসলিমরাও পাগড়ি বাঁধত। সুতরাং এমন পাগড়ি আপনি বাঁধবেন যেই পাগড়ি একেবারে মার্কা মারা কাফেরদের নয়। যদি অমুসলিমদের কোনো মার্কা মারা পাগড়ি থাকে যে বিয়ের সময় হিন্দুরা অথবা খ্রিস্টানরা ইহুদিরা এই রঙের আর এই রকম পাগড়ি পরে, তাহলে পরবেন না, কারণ ওতে বোঝা যাবে না যে বিয়েটা মুসলিমের না কাফের, সেজন্য সেটাকে এড়িয়ে চলবেন। বাকি থাকলো হাতে রাখি বাঁধা, এই রাখি হিন্দুদের একটি পূজা, রাখি বন্ধন, হাতে রাখি বেঁধে তাতে বন্ধন করে থাকি, হ্যাঁ, চুক্তি করে থাকে, বন্ধন করে থাকে। এই রাখি বন্ধন, এটা খুব আশঙ্কা আমার যে এটি হিন্দুদের থেকে নেওয়া, সুতরাং কোনো মুসলিম হাতে রাখি বাঁধবে না, কোনো মুসলিমের জন্য জায়েজ নয়
যাহাতে রাখি বান্ধবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহ বিকাওমিন ফাহুম মিনহুম, কেউ যদি কোন জাতির সদৃশ্যতা অবলম্বন করে, কোন জাতির অনুকরণ করে, তাহলে তাদের দলভুক্ত হবে, তাদের মতো হয়ে যাবে। চার নম্বর প্রশ্ন, অল্প স্বল্প টাকা রাস্তায় পড়ে থাকলে সেটা কি নেওয়া যাবে? নিয়ে সেই টাকা কি করব, নিজে খরচ করতে পারবো? প্রথম কথা, রাস্তায় অল্প পড়ে থাক আর বেশি পড়ে থাক, যদি পড়ে থাকে তাহলে টাকাটা ভালো মানুষ আপনি হলে উঠিয়ে নেবেন। কারণ আপনি যদি ভালো মানুষ আল্লাহ ভীর উঠিয়ে নেন, তাহলে হতে পারে যে সেই আমানতটি টাকা পয়সা হোক বা অন্য কোনো সম্পদ হোক, মোবাইল হোক আর কিছু হোক, সেটা ওই ব্যক্তির কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, যদি খোঁজ খবর আপনি লাগাতে পারেন বা তারা যদি খোঁজ খবর লাগাতে পারে। এই জন্য উঠিয়ে নেবেন সর্ব অবস্থায়, টাকা অল্প হোক আর বেশি হোক উঠিয়ে নেবেন। একমাত্র উঠাবেন না কোথায়, মক্কায় বা হারামের এলাকায় উঠাবেন না, আর উঠালে চিরকাল আপনাকে ঘোষণা করতে হবে। অন্য অন্য জায়গার হারিয়ে যাওয়া বস্তু বা পড়ে থাকা বস্তু উঠালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রেফা সানাতান, সেটা যদি একটু মোটামুটি মূল্যের হয় তাহলে এক বছর ধরে ঘোষণা করতে হবে, এক বছর ধরে ঘোষণা করতে হবে। এক বছর মধ্যে যদি চলে আসে দিয়ে দেবেন আপনি, ঘোষণা করার জন্য যেমন যুগ সেই যুগ উপযোগী আপনি ঘোষণা করবেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে ঘোষণা হইতে পারে, এবং যেই এলাকায় সেই হারানো বস্তু পেয়েছেন আপনি, আর সেই এলাকায় বিজ্ঞাপন লাগিয়ে দিয়ে হইতে পারে, এটা সবচাইতে ভালো, কারণ ওই এলাকায় খুঁজতে আসবে যেখানে হারিয়েছে হয়তো। তো এইভাবে আপনি এক বছর ঘোষণা করবেন, যদি সেটা মোটামুটি মূল্যের হয়, কিন্তু ধরেন 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা পেয়েছেন, তাহলে সেটার জন্য ঘোষণার কোনো প্রয়োজন করেন না। আর সেটার জন্য কেউ ভ্রুক্ষেপও করবে না যে 10টা টাকার জন্য খুঁজতে আসবে হয়তো, কিন্তু ধরেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, একটা গরিব 100 টাকা হলেও সে আর খোঁজাখুঁজি করতে পারে, সেটার প্রয়োজন রয়েছে তার। তো বেশি টাকা পয়সা বা বেশি মূল্যের জিনিস হলে সেটা অবশ্যই এক বছর ঘোষণা করতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশা নকাবিহা, তোমার মর্জি। এখন আমাদের দেশে অনেক মানুষরা ভাবে যে কুড়িয়ে পাওয়া বস্তু বা যেটা পেয়েছেন পড়ে পাওয়া বস্তু নিজে ব্যবহার করা যাবে না, সাদকাই করতে হবে। না, সাদকাই করতে হবে এমন না, তবে সাদকা করলে ভালো, সাদকা করে দিতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ বলছে ফাশা নকাবিহা, তোমার মর্জি, তোমার ইচ্ছা। এক কথায় অল্প স্বল্প বলতে যদি আপনি 2-4-10 টাকা বুঝান, অল্প স্বল্প যেটাতে মানুষকে সাধারণত কষ্ট লাগে না আর সেটা খুঁজতেও আসবে না, এইরকম কিছু, তাহলে অসুবিধা নাই সেটা। আর সেটা যদি নষ্ট হওয়ার বস্তু হয়, খাবার দাবার নষ্ট হয়ে যাবে, এটা যদি ওইভাবে রাখা হয় তাহলে তাহলে সেটা আপনি ব্যবহার করে নেবেন। জি, আর যদি দামি কিছু হয় তাহলে এক বছর ঘোষণা করতে হবে, আর তারপরে আপনার ইচ্ছা। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, কবর ভিত্তিক মসজিদ নির্মাণ করা যাবে কি? এটি তো একজন সামান্য সহি আকিদার জ্ঞান যদি থাকে, বরং ইসলামের জ্ঞান থাকে, তাহলেই সে জানবে কবর ভিত্তিক মানে কবরের ওপর মসজিদ নির্মাণ করা হারাম, কাবিরা গুনাহ, জায়েজ নাই, লানতের কাজ, গজব হয়েছে, ইশতাদ্দা গজবুল্লাহ আলা কওমিন, হাদিসে রয়েছে, আল্লাহর গজব চরমে উঠেছে ওই জাতির ওপর, যেই জাতি নেক লোকদের কবরকে মসজিদে পরিণত করেছে, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম, আম্বিয়া রসূলগণের এবং সালেহিনদের কবরকে মসজিদে পরিণত করেছে। তো কবর মসজিদ নির্মাণ করা হারাম, আল্লাহর গজব এবং আল্লাহর লানতের, লানাতুল্লাহ আল ইয়াহুদি ওয়ান নাসারা, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা ইউহাজিরু মা সানাউ, ইহুদি নাসারাদের এসব অপকর্ম পাপাচার থেকে সতর্ক সাবধান করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন পূর্বে, 3 দিন পূর্বে, ইন্তেকালের সামান্য পূর্ব মুহূর্তেও সতর্ক করেছেন, যাতে করে উম্মত আবার এই কবর মাজার পূজায় না লেগে যায়। তো এক কথাই, কবরের ওপর মসজিদ বানানো জায়েজ নয়, জেনে শুনে, হারাম কাজ। আর যদি এরকমটা কেউ করে ফেলে আর কবর আগে রহায় মসজিদ পরে, তাহলে মসজিদ সে মসজিদ না, মসজিদ ভেঙে ফেলে দিতে হবে, এটি হচ্ছে সঠিক ফতোয়া। আর মসজিদ আগের ছিল প্রাচীন, আর পরে মসজিদের ভিতরে কবর দেওয়া হয়েছে, তাহলে কবর সেখান থেকে উঠিয়ে অন্য জায়গায় কবরস্থানে দাফন করে দিতে হবে মৃতদেহকে, বা হাড় হাড় দিকে,
আর সেখান থেকে কবর নিশ্চিন্ন করে দিতে হবে, কারণ সেটি হচ্ছে আসল হচ্ছে মসজিদ। সুতরাং মসজিদ থাকবে আর কবর সেখানে থাকবে না, কবর সরিয়ে দিতে হবে। ছয় নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, আমার গ্রামে একমাত্র আমি আহলে হাদিস পছন্দ করি, মানে আহলে হাদিস আদর্শ পছন্দ করি, কিন্তু মসজিদে মোনাজাত না ধরলে সমস্যা হয়, সে কারণে আমি মোনাজাত করি, কিন্তু মোনাজাতের মধ্যে ফরজ নামাজের পরে যে জিকির আজকার আছে সেগুলি আমি নিজে নিজে করি, তাতে কোনো সমস্যা হবে নাকি? ইনশাআল্লাহ সমস্যা হয়তো নাই, কারণ তাদের অনিষ্ট থেকে বাঁচা হচ্ছে উদ্দেশ্য, কারণ তাদের মধ্যে এত গোঁড়ামি রয়েছে আর এত সংকীর্ণতা রয়েছে যে তাদের কাছে বিধর্মীদের জন্য অমুসলিমদের জন্য ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু মুসলিম কোরআন সুন্নাহ যদি মানতে চাই, দলিল দেখাতে চাই, তাদের জন্য ধর্মীয় স্বাধীনতা তাদের কাছে নেই। জি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক এবং তাদের অনিষ্ট থেকে আমাদের ভাই বোন যারা কোরআন সুন্নাহ মেনে জীবনযাপন করতে চায় তাদের হেফাজতে রাখুক। তো আপনি এইরকম হিলা করতে পারেন, এটি হচ্ছে হিল্লা, একরকমের হিল্লা শরঈয়া, শরীয়ত সম্মত হিল্লা, যে তাদেরকে হয়তো দেখালেন বাহ্যিক যে আমি মোনাজাতই করছি, কিন্তু আপনি মোনাজাতের বেদাতে লিপ্ত না, সম্মিলিত মোনাজাতে, বরং আপনি নিজের দোয়া করছেন, সে জিকির আজকারগুলি পড়া হোক অথবা এমনি দোয়া করা হোক, আপনি নিজে নিজে দোয়া করছেন। এটা যদি প্রয়োজন হয় যে ওই মসজিদে সালাত আদায় করতে হচ্ছে, কারণ আশেপাশে আপনার সহি আকিদার ইমামের পিছনে সালাত পড়ার ব্যবস্থা নেই, অথবা আপনার সেখান থেকে বাড়িঘর সরাবার মতো আপনার মানে এইরকম শক্তি সামর্থ্য নেই, তাহলে কিন্তু যদি সেখান থেকে সরে যাওয়া সম্ভব হয় তাহলে সরে যাবেন। চিরকাল এইভাবে বিদাতীদের সাথে বসবাস করলে আপনি কয়দিন টিকে থাকবেন এই ঝড় তুফানে? আপনি হয়তো আছার খেয়ে পড়ে যাবেন, আবার বেদাতে ফিরে চলে যাবেন, আপনি আবার শিরকে লিপ্ত হয়ে যাবেন, আবার ওই ধর্মীয় গোড়ামিতে আপনি মজাবি গোড়ামিতে লিপ্ত হয়ে যাবেন, না হলে আপনাকে বাধ্য করবে। আর যদি খুব বেশি আপনি শক্ত হয়ে থাকেন, আপনার ছেলে মেয়েরা আবার কয়দিন পরে ফিরে চলে যাবে, আমার বাপ খুব শক্ত ছিল পেরেছে, আমরা পারবো না, তাল মিলিয়ে চলতে হবে। সুতরাং ওই সব জায়গা থেকে হিজরত করে যাবেন, এটাই আপনার দিনের জন্য, দুনিয়ার জন্য, সব কিছুর জন্য কল্যাণকর হবে, আপনার আগামী প্রজন্মের জন্য কল্যাণকর হবে। আল্লাহ যেন যেসব ভাই বোনদেরকে হেদায়ত করেছেন, আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত, তাদের প্রজন্মকে কিয়ামত পর্যন্ত হেদায়ত উপরে যেন বহাল রাখেন। সাত নম্বর প্রশ্ন, সহি হাদিসের আলোকে সালা আদায় করার জন্য বাড়ির পাশে হানাফি মসজিদে যেতে নিষেধ করেছে, আল্লাহ হেদায়ত দান করেন ওদেরকে, এরা আসলে কিন্তু হানাফি নয়, হানাফি শাফি মালিকি হাম্বেলি, যদি সত্যিকার ইমামদের অনুসারী হয়ে থাকেন তাহলে তারা কখনো এইরকম গোড়ামি করবে না, কারণ ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের সম্পর্ক এইরকম ছিল না, রেশারেশি ছিল না, এবং তারা একে অপরের শত্রু ছিলেন না, সবাই দিনের খাদেম ছিলেন, তাদের সকলের অন্তর পরিষ্কার ছিল এবং সকলে এক বাক্যে কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিয়েছেন, সালাফে সালেহিন আদর্শের দিকে দাওয়াত দিয়েছেন। সুতরাং বলতে পারি যে ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ তারা সকলে সালাফি ছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের ভেজাল অনুসারী ছিলেন, এবং সকলে বলেছেন ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, সহি হাদিসটাই হচ্ছে মজহাব আমাদের, সহি হাদিস পেলেই সেটা আমার মজহাব মনে করে আমল করবে, সেটাই মজহাব। জি, আর আপনি মজহাবের নাম দিয়ে আপনি কোরআন হাদিসের বিরোধিতা করবেন, শত্রুতা করবেন, জাহান্নামের ইন্ধন হইতে হবে, এবং আপনি জালিয়াতি করছেন, আপনি ধর্মের নামে আর মজহাবের নামে জালিয়াতি করেছেন, এই জালিয়াতি করলে কখন আপনি নাজাত পাবেন আল্লাহ রাব্বুল আলমিনের আজাব থেকে, আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করেন। আট নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, বাসায় যদি ফরজ নামাজ পড়া হয় তাহলে কি একামত দিতে হয়? জি, একামত দেবেন, বাসায় সালাত পড়লে একামত দেবেন, আর বাসাতে পুরুষ লোকদের যদি সালাত হয় তো এমনকি আজানও দেবেন, আজান দিতে পারেন, অসুবিধা নেই, আজান শুনলেও আজান দিতে পারেন, আর যদি আজান না শোনা যায় আপনার বাসায় তো আজান দেওয়ার গুরুত্ব আরও বেশি বেড়ে যায়, যেমন আজান শুনতে পাচ্ছেন না, আর এই লকডাউনের সময় যে লকডাউন গেল আপনার করোনা ভাইরাসের জন্য, বাসাতে সালাত আদায় করছেন তাহলে বাসাতে আজান দেবেন, একজন আজান দেবেন আর একামত দেবেন, আর তারপরে সালাত আদায় করবেন বাড়ির যারা রয়েছে তাদেরকে নিয়ে জামাত করে।
নয় নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, যে গালি দেয় তাকে কি শাস্তি দেবেন? আল্লাহ অবশ্যই শাস্তি দেবেন, এবং যে গালি দেয় তাকে রাসূলুল্লাহ ফাসিক বলেছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালাগালি করা হচ্ছে ফাসেকি কাজ। সুতরাং যে গাল দেয় সে ফাসেক, কোনো আলেমও যদি গাল দেয় সে ফাসেক, কোনো বক্তা যদি গাল দেয় সে ফাসেক, কোনো যদি স্কলার গাল দেয় সেও ফাসেক, মনে রাখবেন। এবং সেই গালের অনিষ্ট তার দিকে ফিরে যাবে, ইল্লা হার আলী, কেউ কাউকে যদি গাল দেয় এরকম তাকফির করে, তাগুত বলে, সে নিজে তাগুত হবে। কাউকে যদি তাগুত বলে, কাউকে যদি কাফেরদের দালাল বলে, ইহুদি নাসারদের দালাল বলে, বা কারো যদি রিয়াল খো ডলার খোল বলে, এসব গাল দেয়, তাহলে এই গালের অনিষ্ট তাদের দিকে ফিরে যাবে এবং তারা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। জি, ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে। এবং বান্দার হক নষ্ট করার জন্য নেকি দিয়ে পরিশোধ করতে হাশর মাঠে। যাকে গাল দেওয়া হয় সে যদি কোনো রিয়াক্ট না করে, আল্লাহ তাকে কি প্রতিদান দেবেন? অবশ্যই প্রতিদান দেবেন। বললাম তো যে ইনশা আল্লাহ তাআলা আপনি তার নেকিগুলি নিয়ে আরামে জান্নাতে চলে যাবেন, আর সে আপনার গুনাহগুলি নিয়ে জাহান্নামে চলে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক কখনো মাফ করেন না, এটা মনে রাখবেন। সুতরাং আল্লাহ মাফ করবেন অতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন। জি, সুতরাং কিয়ামতের দিন অবশ্যই তার পরিশোধ করতে হবে। আর তার সাথে সাথে আপনি যে সবর করলেন, ধৈর্য ধারণ করলেন এই গালির ওপর, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে ইন্নি জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু, কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করবেন আজকে আমি বদলা দেব এদেরকে, যেহেতু তারা বিমা সাবারু, ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে। আন্নাহুমুল ফায়েজুন, এবং তারাই হচ্ছে সফল কাম, যারা ধৈর্য ধারণ করেছে গাল খেয়ে, তারাই হচ্ছে সফল কাম। যুগে যুগে দেখবেন যে আল্লাহর নেক বান্দারে গাল খেয়েছে, আর পাপিষ্ট ফাসেকরাই গাল দিয়েছে। দেখেন সাহাবাই কেরামরা গাল খেয়েছে, খাচ্ছে রাফেজি শিয়াদের কাছে, এবং শিয়াদের যারা দুম, শিয়াদের যারা লেজ, তারাও পর্যন্ত সাহাবাই কেরামদেরকে ছাড়েনি গাল দিতে। সাহাবায়ে কেরামদের গাল খেয়েছে, আল্লাহ নেক বান্দারা গাল খেয়েছে। গাল দিয়েছে কারা? রাফেজি শিয়া গুমরা পথভ্রষ্টরা, যাদের পর আল্লাহর গজব হয় তারা গাল দিয়েছে এবং গাল দিয়ে যাচ্ছে। এইরকম দেখবেন, যত দেখবেন যে তৌহিদ থেকে সরে আছে, সুন্নাহ থেকে সরে আছে, তারা তত বেশি গাল দেয়। সবচেয়ে বেশি গাল খাচ্ছে বর্তমান যুগে তৌহিদের দেশ সৌদি আরব, এবং সৌদি আরবের সরকার, সৌদি আরব আলামারা সবচেয়ে বেশি গাল খাচ্ছে। এবং সৌদি আরব থেকে যারা লেখাপড়া করে নির্ভেজাল কোরআন সুন্নাহর দাওয়া পেশ করছে, তারা সবচেয়ে বেশি গাল খাচ্ছে এই যুগে। আর গাল দিচ্ছে কারা? হয় মাজার পূজারি, আর না হইলে মিলাদি বিদাতি, আর না হইলে যারা আপনার ওই ফেতনা ফাসাদ সৃষ্টিকারী জঙ্গি চরমপন্থী, আর জঙ্গি চরমপন্থীদের পৃষ্ঠপোষক, যাদের কাছে জঙ্গি জঙ্গি বানাবার কারখানা রয়েছে, যাদের বই পুস্তক হচ্ছে জঙ্গি বানাবার আর জন্য পাঠ্যপুস্তক, তো এরা গাল দিয়ে থাকে। তো যুগে যুগে অসৎ লোকেরা গাল দিয়ে থাকে, আর সৎ লোকেরাই, ভালো মানুষরাই গাল খেয়ে থাকে। ভালো মানুষরা কখনো গাল দেয় না। গাল দেয় ছোট লোকেরা, গাল দেয় নিচু শ্রেণীর লোকেরা, গাল দেয় যাদের কাছে দলিল নেই তারা গাল দেয়, যাদের কাছে ওহির দলিল রয়েছে, কোরআন সুন্নাহ রয়েছে, তারা কখনো গাল দেয় না। আল্লাহ রাব্বুল যেন সবর করার তৌফিক দান করেন এবং সবরের যেন উত্তম প্রতিদান আপনাদেরকে দান করেন। দশ নম্বর প্রশ্ন, স্বামী সুদ ভিত্তিক অফিসে জব করলে স্ত্রী কি আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে? স্ত্রীকে, স্বামী যদি কোনো সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, তাহলে স্ত্রীকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে না, এই জন্য যে তুমি এই হারাম খেয়েছো কেন? কারণ স্ত্রীর জন্য হক হচ্ছে, ন্যায্য হক হচ্ছে স্বামীর কাছ থেকে খরচ নেওয়া, সেই খরচ সে হালাল থেকে দিচ্ছে, হারাম থেকে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, সেটা দেখার বিষয় না। এর জন্য জবাব দিতে হবে না যে তুমি হারাম খেয়েছো কেন, সে হারাম খায়নি, সে হালাল খেয়েছে। যে হারাম খাওয়িয়েছে তাকে জবাব দিতে হবে যে তুমি কেন হারাম খেয়েছো এবং তোমার স্ত্রী ছেলেমেয়েকে কেন হারাম খাওয়িয়েছো। কিন্তু একটি বিষয় রয়েছে, সেটার জবাব দিতে হইতে পারে স্ত্রীকে, সেটা হচ্ছে যদি স্ত্রী মুখ বন্ধ করে থাকে, কোনোদিন স্বামীকে নসিহা করলো না, উপদেশ দিল না, বোঝাবার চেষ্টা করলো না,
এটা অবশ্যই করো। অজাক্কের ফাইন্ডা জিক্রা তান ফাউল মমিন, তুমি উপদেশ দিতে থাকো, নসিহাত করতে থাকো, হতে পারে মমিনকে নসিহাত উপদেশ ফায়দা দেবে, উপকার করবে। একদিনে না, পাঁচ দিনে দশ দিনে হতে পারে আপনার স্বামী শুনে সেই সুদি প্রতিষ্ঠানের চাকরি বা সুদি কারবার ছেড়ে দিবে। সুতরাং যেই স্বামী হারাম কাজ করছে তাকে উপদেশ দিতে থাকতে হবে, আমাদেরকে দাওয়াত দিতে থাকতে হবে এবং তার জন্য দোয়া করতে থাকতে হবে। আর তার সাথে জিজ্ঞেস করেছেন তার এবাদত কবুল হবে কি? হ্যাঁ, স্ত্রীর এবাদত কবুল হবে, স্ত্রীর এবাদত কবুল হবে, এবাদত কবুল হবে। দোয়ার বিষয়টি রয়েছে, দোয়াও ইনশাআল্লাহ তাআলা কবুল হবে, কারণ সে হালাল খেয়েছে। তার জন্য স্বামীর ওপর ফরজ ছিল ভরণ পোষণ দেওয়া, সে ভরণ পোষণ নিয়েছে সেখান থেকে। শেষ প্রশ্ন, ১১ নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু, আমি বাংলাদেশ থেকে বলছি। প্রিয় শেখ, একটি প্রশ্ন ছিল, সহি আকিদার মাদ্রাসা ছাড়া অন্য মাদ্রাসার ইয়েতিম ছাত্রদের লালন পালনের দায়িত্ব নেওয়া যাবে? দেখুন, যে কোনো সময় আপনি এবাদতবন্দি করবেন, আপনার কোয়ালিটি যাতে ভালো হয়, তাতে যেন আপনার উপকার বেশি হয়। সহি আকিদার মাদ্রাসার যদি আপনি ইয়েতিম ছাত্রদের লালন পালন করেন, তাহলে সেখানে ইয়েতিমদের লালন পালনও হইল, তাদেরকে যে আপনি খাবার দিলেন, কাপড় চোপড় দিলেন, এই যে সাদাকারও সওয়াব হলো, আর তার সাথে সাথে এরা দায়ী এলাল্লাহ একসময় তৈরি হবে, আলেমে দিন তৈরি হবে, এদের দ্বারা ইসলামের অনেক খেদমত হবে, আপনার এই সাদকা জারিয়া সুদূর প্রসারিত, কত নেকি আপনি পাবেন চিন্তা করুন। পক্ষান্তরে আপনি বিদাতি মাদ্রাসার এতিম ছাত্রদের যদি লালন পালন করেন, সে বিদাতি ফ্যাক্টরিতে রয়েছে। আবার বিদাত দুই রকমের, বিদাতে মুকাফেরা আর বিদাতে গায়ের মুকাফেরা। এমন বিদাতি মাদ্রাসা বেরেলবিদের মাদ্রাসা, শিয়া রাফেজিদের মাদ্রাসা, বেরেলবি মাজার পূজারীদের মাদ্রাসা, যারা বড় বড় শিরকুফরিতে ডুবে আছে, সেখানে শিরকুফরি শিখানো হয়, তাহলে সেখানে আপনি খেতে দিলে, যে কোনো জীবকে খেতে দিলে নেকি আছে, এটা এটা একটা দিক মনে রাখেন। যে কোনো জীবকে, যদি কুকুরকে, বিড়ালকে, অমুসলিমকে খাওয়িয়ে যদি সওয়াব পাওয়া যায়, যে কোনো জি রুহ হাদিস রয়েছে, ঠিক করলে যাতে কাবে দিন রাতে বাতিন সাদাকা, যে কোনো এমন প্রাণী যার প্রাণ রয়েছে, যার প্রাণ রয়েছে, যে কোনো প্রাণীকে যদি আপনি খেতে দেন, তাহলে সেটা হচ্ছে সাদাকা, রাসূলুল্লাহ হাদিস রয়েছে। সুতরাং যদি কোনো বিদাতি এতিমকেও যদি লালন পালন করেন, তো আপনি সাদাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ, এতটা পাবেন। কিন্তু সাদাকার ওপরে যে এই ছেলেগুলো বড় হয়ে কি করলো, সে সে শিরক বেদাতের দায়ী হলো, কুফুরির দায়ী হলো, সেই সেই ব্যক্তি আলেম হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গোমরা করবে, লক্ষ লক্ষ মানুষকে গোমরা পথভ্রষ্ট করবে। তো এই যে আপনি লালন পালন করলেন এমন ব্যক্তিকে, যেই ব্যক্তি পরবর্তীতে লক্ষ লক্ষ মানুষকে গোমরা করলো, আপনি কি ভালো কাজ করলেন? আপনি ওইদিকে সাদকার নাকি করলেন? কিন্তু এরা যে বড় হয়ে মানুষকে গোমরা করলো, আশঙ্কা রয়েছে যে ওতেও আপনাকে ভাগ নিতে হবে। যেমন আপনি সাদকার নেকিতে ভাগ নিয়েছেন তাদের প্রতিপালন করে, তেমনি তারা যে শিরকুফরি ছড়িয়েছে, বিদাত ছড়িয়েছে, কোরআন সুন্নার বিরোধিতা করেছে, সেই জন্য আপনাকেও ভাগ নেওয়া নিতে হইতে পারে, এই আশঙ্কা রয়েছে। সুতরাং এইরকম ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি যাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের টাকা পয়সা ধন সম্পদকে ভালো জায়গায় ব্যয় করার তৌফিক দান করেন, এবং মন্দ জায়গায় যেখানে ক্ষয়ক্ষতি রয়েছে সেখান থেকে আমাদের নিয়ামতকে বাঁচিয়ে রাখার এবং আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।